এটা 2004 মডেলের একটি এক্স নোয়া, এটা ফুললি অটোমেটিক একটা গাড়ি। তারপর সেন্ট্রাল লক, সেন্ট্রাল এসি, এসি ইঞ্জিন, সাসপেনশন, গিয়ার সবকিছু খুব ভালো অবস্থায় আছে। এক্স নোয়া হবে হলো সেন্ট্রাল এসি, প্রত্যেকটা সিটের পাশে আপনারা এসির ভেন্টিলেটর পাবেন। হচ্ছে 80,318 কিলো চলা, এটা কোনো ট্যাম্পারিং না, এটা অরিজিনাল মাইলেজ। এক্স নোয়াতে স্পেসটা খুব বেশি থাকে, আপনার সিটের স্পেসটা এবং পিছনে আসা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর থাকে, যেটা টয়োটার অন্য কোনো মাইক্রোবাসে আমরা পাই না। 2004 মডেল এবং নয় রেজিস্ট্রেশন, এবং আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12.5 লাখ। আসসালামু আলাইকুম, আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিয়েলটি রিভিউসে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি সিয়াম কার্স অ্যান্ড অটোমোবাইলস, যেটি হলো শ্যামলীতে অবস্থিত। শ্যামলী এবং কল্যাণপুরের মাঝামাঝি যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের এখানে গ্যারেজগুলি বলা হয়, সেখানে আমরা চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর এখানে গাড়ি আছে। যারা পুরাতন গাড়ি খুঁজছেন, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং কমার্শিয়াল গাড়ি যারা খুঁজতেছেন, সেই গাড়িগুলো সম্পর্কে আজকে আমরা বলবো। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা নোয়া ব্র্যান্ডের গাড়ি দেখতে পাচ্ছি, যারা কমার্শিয়াল ইউজের জন্য অথবা কোনো প্রতিষ্ঠানের জন্য, অথবা আমি যদি বলি যে ব্যবসায়িক কাজে, বিভিন্ন ট্যুর বা অন্যান্য কাজে যারা ইউজ করতে চান, তাদের জন্যই হলো এই গাড়িটি। আমরা এই গাড়িটি নিয়ে আজকে কথা বলবো। চলুন তাহলে আমরা কথা বলি এখানকার যে দায়িত্বশীল জিল ভাই পাশ। জুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো একটু আমাদেরকে এই গাড়িটি সম্পর্কে একটু বল। এটা 2004 মডেলের একটি এক্স নোয়া, এবং এটি একটি ব্যাংক চালিত ব্ল্যাক কালার, 2009 রেজিস্ট্রেশন, 53 সিরিয়াল, খুবই ফ্রেশ আছে গাড়িটা এখনো, সিএনজি করা। আপনারা গাড়িটা দেখতে পারেন পুরো গাড়িটা। এটা একটা ব্যাংকের নিজস্ব গাড়ি, প্রাইম ব্যাংক লিমিটেডের। আমরা ব্যাংক থেকে সরাসরি ক্রয় করেছি এবং আপনাদের বিক্রয়ের জন্য দেখাচ্ছি। সিএনজি করা না? হ্যাঁ, এটা সিএনজি করা। কত লিটার সিএনজি? সিএনজি এটা 70 লিটার। 70 লিটার? হ্যাঁ, ঢাকার মধ্যে চলতো, এই জন্য কম। স্পেসও ভালো, খুবই স্পেস ভালো। এক্স নোয়ার কিছু বিশেষত্ব আছে, এটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এক্স নোয়া হবে হলো সেন্ট্রাল এসি, প্রত্যেকটা সিটের পাশে আপনারা এসির ভেন্টিলেটর পাবেন। আর এক্স নোয়া টয়োটার যে নোয়া সেগমেন্ট আছে, এগুলো সবগুলো থেকে হলো আপনার বেশি লাক্সারিয়াস, বেশি কমফোর্ট ফিল করবেন। এক্স নোয়াতে ভিতরের জায়গা স্পেসটা অনেক বেশি, আপনার এই দুইটা সিট খুলে এদিকে ঝুলিয়ে রাখা যায়। আপনারা চাইলে লং ট্রিপে যদি কম লোক হয় তাহলে এখানে লাগেজ ক্যারি করতে পারবেন। আর এক্স নোয়ার আরো কতগুলো রয়্যাল ফিচার আছে, এর মধ্যে একটা হলো এক্স নোয়াতে স্পেসটা খুব বেশি থাকে, আপনার সিটের স্পেসটা এবং পিছনে আসা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর থাকে, যেটা টয়োটার অন্য কোনো মাইক্রোবাসে আমরা পাই না। সামনে যে বসে সেও একটা এসইভি এর ফিল পাবে, এখানে আসলে আপনি বসলে বুঝতে পারবেন এক্স নোয়াতে, যারা এক্স নোয়া ইউজ করেছেন। সামনের স্পেসটাও ভালো, অনেক অনেক ভালো, এটা এসইভি এর ফিল পাওয়া যায় এটার মধ্যে বসলে।
ডিসপ্লে, স্টিয়ারিং, এটা ফুললি অটোমেটিক একটা গাড়ি। আপনার সেন্ট্রাল লক, সেন্ট্রাল এসি, এবং ফুল ওকে আছে। এবং যে আপনারা যে পেডের মধ্যে যে ফেব্রিক গুলা দেখতে পাচ্ছেন, পেডটা অরিজিনাল। বেশিরভাগ গাড়ির মধ্যে কাপড় গুলা নষ্ট হয়ে গেলে এক্সট্রা কাপড় লাগানো হয়, কিন্তু আমার গাড়ির সাথে যেটা গুলো আছে এগুলো এখনো অরিজিনাল ফেব্রিকই আছে। এসি, ইঞ্জিন, সাসপেনশন, গিয়ার সবকিছু খুব ভালো অবস্থায় আছে। গাড়ির ওডোমিটারটা আপনি দেখাতে পারেন দর্শক, এটা হচ্ছে 80,318 কিলো চলা, এটা কোনো ট্যাম্পারিং না, এটা অরিজিনাল মাইলেজ। ব্যাংক চলা গাড়ি তো খুবই ফ্রেশ আছে, আর এই যে এক্সনোতে এগুলা আপনি ইউজের পরিমাণটা দেখালে বুঝতে পারবেন খুবই ফ্রেশ আছে। এখনো এগুলা কোনো খোলা কাটা ইত্যাদি হয় নাই, কোনো দরজা আপনি খোলা কাটা পাবেন না। না অবশ্যই, প্রত্যেকটা দেখতে পাচ্ছি মানে নিখুঁত আছে, যেহেতু এটা ব্যাংকে মানে কর্পোরেটলি ইউজ করেছিল। হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাংকের নিজস্ব গাড়ি। হ্যাঁ, কর্পোরেটলি ইউজ করার কারণে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর রয়েছে। তো ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ির প্রত্যেকটি দরজা থেকে শুরু করে ভিতর বাহির সমস্ত কিছু খুব সুন্দর পরিমাণে আছে। তো আসলে যারা কর্পোরেট অথবা বিজনেস বা ব্যক্তিগত ট্যুর বন্য কাছে ইউজ করতে চান, তারা এই গাড়িটা নিতে পারে। চলুন, আমরা জানি যে এটার প্রাইস সম্পর্কে কত। ভাই একটু আমাদেরকে যদি বলেন যে এটার প্রাইস কত। 2004 মডেল এবং নয় রেজিস্ট্রেশন, এবং আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 12.5 লাখ। আমরা প্রাইসটা নিগোশিয়েবল, আপনারা দামাদামি করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর গাড়ির পেপার সম্পূর্ণ আপডেট করা আছে। আচ্ছা একটু জল ভাই, আমাদেরকে একটু বলবেন যে মানে আপনার এই যে জায়গাটা, কিন্তু এটা কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে? জায়গাটা হচ্ছে আপনার কল্যাণপুর এবং শ্যামলীর মাঝামাঝি যে ইউ টার্নটা আছে, আপনি যদি ধানমন্ডির দিক থেকে এসে ইউ টার্ন নেন, তাহলে ইউ টার্নটা নিয়েই হাতের বাম পাশে গেট আছে, আর ওখানে আমাদের সাইনবোর্ড আছে শ্যামলী ওয়ার্কশপ মালিক সমিতির, এটার ভিতরে গেটে। আর আর কি বলে, মিরপুর থেকে আসলে, মিরপুর থেকে আসলে ইউ টার্ন বরাবর ঠিক বামেই আমাদের নীল কালার একটি গেট আছে, ওই গেটের ভিতরে আসলে আমাদের পেয়ে যাবেন একদম মেইন রোডে। একটু আপনার নাম্বারটা যদি একটু বলেন। 01978422747। ঠিক আছে জুয়েল ভাই, অনেক ধন্যবাদ। জি। আপনার প্রপার্টি আপনি বেচুন, ন্যায্য মূল্য ঘর তুলুন। সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে। রিয়েলিটি রিভিউস।